সাধারণ বেঁচে থাকার অধিকার থেকে অনেকখানি পিছিয়ে কুম্ভকার। সমতায় ফিরতে জারি অভিযান, একাধিক দাবি জানিয়ে বিশেষ কর্মসূচি কুম্ভকার সমিতির। কুম্ভকার কারিগর, পাত্রশিল্পী এবং মৃৎশিল্পীর উন্নতি সাধনে এই উদ্যোগ। বর্তমান সময়ে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে তারা। আর পাঁচটা শিল্প বা পেশার উপর সরকারি দৃষ্টিভঙ্গি বা আলোকপাত থাকলেও বঞ্চিত মাটির কারিগররা, অভিযোগ জেলা কুম্ভকার সমিতির। এই শিল্পে প্রধান উপকরণ হলো মাটি। শিল্পীদের অভিযোগ, মাটি যোগানের ক্ষেত্রে দারুণ সমস্যায় পড়তে হচ্ছে বর্তমান সময়ে। আমাদের সমস্যা বলতে দেখুন, যেটা আমাদের নিয়ে কাজ মাটি, সেই মাটিটাকেই আমরা বর্তমানে পাচ্ছি না। বিভিন্ন রকম সমস্যা, যেমন ধরুন মাটি যারা তোলে তারা খুব গরিব প্রকৃতির মানুষ হয়, তারা মানে মাটি কাটতে গেলে ধরুন গঙ্গা থেকে মাটিটা না আসলে আমরা কোনো কাজই করতে পারবো না। সেই মাটিটা যখন তারা কাটতে যায়, সেই সব মানে গঙ্গার পাড়ে সেই লোক থাকে না যারা যাদের আমরা কিনি, তারা এমন পর্যায়ে চলে যায় তাদের থেকে ভ্যান পর্যন্ত কেড়ে নেয়, ঠিক আছে। মাটিটার ক্ষেত্রে আমাদের সমস্যাটা বেড়ে গেছে। এই যে মাটির ক্ষেত্রেও একই এঁটেল মাটি, পলি মাটি সবার ক্ষেত্রেই একই। ঘুরতে যেতে হয় আমাদের, কোন কোথায় দাঁড়িয়ে আছে মাটি বলছে আমরা বাবু আসতে পারছি না, আমাদের এখানে পুলিশে ধরেছে, ঠিক আছে, এরকম সমস্যা অনেক ভুক্তভোগী। মৃৎশিল্পী বিশ্বজিৎ পাল এবং শ্যামল পাল জানান, দক্ষিণ চব্বিশ পরগনার থেকে এঁটেল মাটি আমদানিতে পুলিশি হেনস্থা, পাশাপাশি গঙ্গা মাটি আমদানিতে মাফিয়া রাজ, রীতিমতো সাঁড়াশি চাপে রয়েছে মৃৎশিল্পীরা। পালেদের যারা আমরা প্রতিমা তৈরি করি তাদের বিশেষ করে মানে একটা জায়গার সমস্যা খুব হয়। আমরা জায়গার জন্য খুব বেশি কাজ করতে পারি না, আর একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম, যেরকম উনি বললেন যে আমাদের সরকারের তরফ থেকে একটা লোন যদি করে দেওয়া যায় তাহলে আমাদের কাজ করতে খুব সুবিধা হয়। বর্তমান সময়ে সব দিক থেকে সারা দেশের পাশাপাশি দারুণ সমস্যায় রয়েছে হাওড়া জেলার কুম্ভকারেরা। দেশে প্রায় 15 কোটি কুম্ভকার, অর্থনৈতিকভাবে দারুণ সমস্যায় মৃৎশিল্পীরা। মূলত আমাদের যে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতি, একটা পিছিয়ে পড়া একেবারে অনুন্নত সম্প্রদায়ের মানুষ আমরা। এবার আমাদের জন্যে গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিগুলো পাওয়া দরকার সেটা পাচ্ছি না। যেমন অন্য অন্য সম্প্রদায়ের মধ্যে SC ST দের মধ্যে যেমন তাদের উন্নয়ন বোর্ড আছে, আমরা ব্যর্থ যে আমাদের এই উন্নয়ন বোর্ড নেই। অনতিবিলম্বে গভর্নমেন্ট যাতে এই উন্নয়ন বোর্ডটা তৈরি করে দেয় তার জন্যে আমরা গভর্নমেন্টের কাছে আবেদন রাখছি। সুবিধাগুলো আছে, কিন্তু মৃৎশিল্পীদের ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যারা বৃদ্ধ এবং যারা আছে তাদের পেনশনের ব্যবস্থা এটা করতে হবে। সমস্ত OBC দের চাকরির ক্ষেত্রে 27% যেমন সারা ভারতবর্ষে আছে, আমাদের এখানে নেই, শুধু 7%, সেটা যাতে 27% করা যায় তার জন্যে উদ্যোগ নিতে হবে। প্রত্যেকজন মৃৎশিল্পী এবং কুম্ভকারদের আধুনিক ব্যবসার আধুনিকীকরণের জন্য ড্রিল মেশিন, স্প্রে মেশিন, মাটির হাঁড়ি পাতিল বা চায়ের ভাঁড় তৈরি করবার জন্য মোটরযুক্ত চাকা এবং মাটি তৈরি করবার জন্য পগমিল, এই ব্যবস্থা করতে হবে সরকারি উদ্যোগে। অন্যদিকে বর্তমান সময়ের নানা দিক থেকে জর্জরিত শিল্পী ও শিল্প, সেই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতেই সরকারি সহযোগিতার আবেদন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।